আপনারা কি জানেন আমি আজ ঠিক কোথায় চলে এসেছি? এত মানুষের ভিড় দেখে আপনারা তো অবশ্যই বুঝেই গেছেন আমি ঠিক কোথায়। হ্যাঁ, আমি ময়দানের ঠিক দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট পলস ক্যাথেড্রালে। ক্রিসমাস ইভে আমি জিও বাংলার ক্যামেরাকে নিয়ে চলে এসেছি সেন্ট পলস ক্যাথেড্রালে। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার, সাথে রয়েছি আমি রিঙ্কি। এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথেড্রালের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ক্রিসমাস ইভ, এই ক্রিসমাস ইভে মানুষজনের ভিড় কতটা এই চার্চে সেটা আপনাদের সামনেই রয়েছে। এর পেছনে কিন্তু বিরাট বড় একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাসের কথা আপনাদের একটু জানিয়ে রাখি, সেন্ট পলস ক্যাথেড্রাল হলো কলকাতার বৃহত্তম চার্চের মধ্যে একটি, এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল এই সেন্ট পলস, এবং তার পাশাপাশি ভিক্টোরিয়ার একদমই পাশে এটি অবস্থিত। তাই ভিক্টোরিয়া ঘুরতে এলে মানুষ এই চার্চে আসবে না সেটা কিন্তু একেবারেই হতে পারে না। এটি কলকাতার বৃহত্তম চার্চের মধ্যে একটি সেটা তো আপনাদের বললাম, কেন সেটাও জানিয়ে রাখি। এটি নির্মাণের জন্য জায়গা লেগেছিল প্রায় 7 একর, তারপর এটি সুন্দরভাবে নির্মাণের জন্য ক্যাথেড্রাল কমিটি গঠন করা হয়। তার পাশাপাশি এটি নির্মাণ হওয়ার জন্য কিন্তু আরো সময় লাগে 8 বছর। এই বিরাট 8 বছর সময় কিন্তু এই ক্যাথেড্রালটি তৈরি করা হয়। এর ভিতরে কিন্তু বিশাল বড় একটা লাইব্রেরি রয়েছে, তাই বই প্রেমীরা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারে। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই মুহূর্তে কোভিড এর কারণে মানুষজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই মানুষজন কিন্তু ভিড় করেছে এই সেন্ট পলস ক্যাথেড্রালে একেবারে বাইরে। ভেতরে যদি প্রবেশ করতে দেওয়া হতো মানুষজনকে, তাহলে প্রায় 400 থেকে 1000 এত মানুষজন ভেতরে কিন্তু প্রবেশ করতে পারতেন। এই ক্যাথেড্রালটি ঠিক এতটাই বড়। কলকাতার বিশেষ কয়েকটি চার্চের মধ্যে কিন্তু আসে সেন্ট পলস ক্যাথেড্রালের নাম। কেউ সেলফি নেবার জন্য, কেউ বা ঘুরতে এসেছে প্রথমবার, বাইরে থেকেও লোকজন এসেছে বটে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন চারপাশে মানুষজনের একেবারে কিন্তু ভিড়। আপনারা এখানে খুব তাড়াতাড়ি চলে আসুন, কিন্তু কোভিড এর সমস্ত নিয়ম বিধি কিন্তু মেনে আপনারা এখানে অবশ্যই আসবেন। সবার মুখে মুখে মাস্ক রয়েছে, সবাই কিন্তু কোভিড বিধি মেনে এখানে হাজির হয়েছে সেন্ট পলস ক্যাথেড্রালকে দেখতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ জিও বাংলাতে লাইক করতে ভুলবেন না, এবং আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.jiobangla.com, অবশ্যই ভিজিট করুন। ক্যামেরা অয়নের সাথে আমি রিঙ্কি, নজর রাখুন জিও বাংলার পর্দায়।